আমাদের দাবি হচ্ছে আমাদের সাথে কথা না বলে আমাদেরকে কে প্রতিনিধিত্ব করবে নতুন বাংলাদেশে, সেটি কিভাবে করে ওনারা ঠিক করেন? আপনারা বলেন হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন, আমরাও ছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনে, এখন আমাদের অধিকার হরণ করে সেই বৈষম্য বিরোধী আন্দোলন তো আপনারা করতে পারেন না, আপনাকে বলাবে আপনি বলবেন, এটা তো মানুষ দরকার নাই। কথা হচ্ছে নিজের মননশীলতা থেকে, নিজের বিবেক বুদ্ধি থেকে যে মানুষ নিজে হচ্ছে আকুতি, আমাদের আকুতিগুলো কথা বলতে পারবেন, আমরা হচ্ছে ওরকম মানুষ চাই। যে যাকে আমাদের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি দীর্ঘদিন ধরে গত রেজিমে 15 বছর ধরে যে আওয়ামী শাসনের কথা আমরা বলছি, যাদেরকে আমরা উত্থাপ করেছি, তাদেরই আমরা ছিলেন এবং দীর্ঘ 15 বছর ধরে তিনি তাদের পদসেবা করে গেছেন, এমন একজনকে প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে। আমরা জানতে চাই যে কার সাথে কনসাল্ট করে এরকম দালাল পাপেত একজন মানুষকে এখানে প্রতিনিধিত্ব দেওয়া হলো। কার নাম প্রস্তাব করছেন এখন কেউ করে? আমরা এখানে কাউকে প্রস্তাব করতে চাই না, আমরা যেটা চাই যে যে সরকার গঠন করবার কথা যে বিষয়গুলো আমরা সবাই বলছি, সেখানে নির্দলীয় এবং হচ্ছে নিরপেক্ষ এমন একজন যে আদিবাসীদের সমতল এবং পাহাড়ের সকল আদিবাসীদের সমস্যাগুলো অন্তত ওয়াকিফল থাকবে, যিনি সরকারের দেওয়া সিদ্ধান্ত শুধুমাত্র জি হুজুর বা জি জি স্যার করে করে পালন করবে না, যিনি অন্তত নিজেদের জায়গা থেকে আদিবাসীদের সমস্যাগুলো সত্যিকার অর্থে উত্থাপন করবেন এমন একজন প্রতিনিধি আমরা চাই। এবং আমরা চাই অন্তত স্টেক হোল্ডার যেগুলো আছে আদিবাসী সমাজের, তাদের সকলের সঙ্গে আলোচনা করে, প্রয়োজনে একটা সময় নিয়ে হলেও তাদের সঙ্গে আলোচনা করে সে প্রতিনিধি ঠিক করা হবে।